वेलकम टू माय चैनल फ्रेंड्स। तो बंधुरा आबार चले आसलाम नतून एक रेसिपी निये। तो आज के दई पटल एक रेसिपी निये चले आसलाम। आज के दई पटल एक रेसिपी तैरी करे आपनादेरके देखाबो। तो बेश कयेकटा पटल नियेछि, बेश कयेकटा बोलते पाँचटा पटल नियेछि, आर पटलेर खोसा चारिये भालो करे धुये नियेछि। आर दई पटलेर जन्य टक दई नियेछि, मसला रेडी करेछि, लंका गुड़ा, धनिया, जीरा, हलुद, परिमाण मतो लवण नियेछि, एक चामच चीनी नियेछि, आर लागछे एक कप जल, परिमाण मतो तेल, आर ब्लेंडारे कयेकटा काँचा लंका आर काजू बादाम नियेछि। एकटा पेस्ट तैरी करे नेब। তো বন্ধুরা একটু হলুদ আর একটু লবণ দিয়ে পটলকে খুব ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেখেছি। 10 মিনিট পর এবার মূল রান্নায় চলে যাব। আর গোটা গরম মশলা নিয়েছি, ওটাও লাগবে। আর একটু জল দিয়ে মশলাকে গুলিয়ে নিয়েছি। আর এখানে কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার পটলগুলোকে ভাজা করে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভাজবো, তাতে করে পটলগুলো একটু নরম হবে, পুরা সিদ্ধ হবে না, রান্না করতে করতে সিদ্ধ হবে। তো পটল ভাজার পর আর একটু তেল দিয়েছি, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপর যে মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ভাজবো, তারপর পটল দিয়ে দেব। আর চুলার আঁচটা আমার মিডিয়াম। তো পটল সব দিয়ে দিয়েছি আর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। একটু গরম জল দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করব। খুব ভালো করে পটলকে সিদ্ধ করে নেব। পর ঢাকনা খুলে দিলাম। তো দেখতে পাচ্ছেন পটলগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার টক দই, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিয়েছি, আর দেব 1 চামচ চিনি। এবার খুব ভালো করে মিক্সড করে আরও 2 মিনিটের মতো রান্না করব। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামই আছে। তো বন্ধুরা দই পটল রান্না কমপ্লিট। গ্যাস অফ করে এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম দই পটল। তো বন্ধুরা আমার দই পটল দেখতে যত লোভনীয় লাগছে, বিশ্বাস করুন খেতেও দারুণ সুস্বাদু হবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আপনার দই পটল আমাকে কমেন্ট করে বলবেন। আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে আমার রেসিপি, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।